হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে আমি মাকড়সা সেলাই যেটা আছে সেটা করে দেখাবো, সুন্দর একটা ডিজাইনের মধ্যে। এটা করতে ভীষণই সহজ, এবং ডিজাইনটা যদি আপনি অল ওভার কোনো ড্রেসে করেন তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এইটার জন্য ড্রয়িংটা যেটা আমরা করব সেটা হচ্ছে একটা গোল বৃত্ত এঁকে নেব। আপনার সাইজ অনুসারে আপনার যেই ডিজাইন যেই সাইজে করতে চান সেরকম একটা বৃত্ত এঁকে নেবেন। তারপরে আজকে আমি যেই সুতাটা দিয়ে প্রথমে সেলাই করব সেটা হচ্ছে ডিএমসি, একটা গোল্ডেন শেডের মতো একটা সুতা নিচ্ছি। এখানে আমি পুরো সুতাটাই নিচ্ছি। এখন আমি যেটা করব, বাহিরের বৃত্তের বাহিরের যে সার্কেলটা আছে ওখান থেকে শুরু করে এভাবে করে শাটনি স্টিচের মতো আমি এভাবে করে দিয়ে নিব। এটা আপনি পাতলা পাতলা দিলেও পারেন, বা আমি একটু ঘন করে দিয়েছি সেটা দিলেও পারেন। ঘন করে দিলে হয় কি যে ডিজাইনটা দেখতে একটু বেশি আটসাট মনে হয়, বেশি ভালো লাগে আর কি। এইখানে যেটা হয়েছে আমারটা একটু ছোটো বড়ো হয়েছে, তবে আপনি খেয়াল রাখবেন যাতে ছোটো বড়ো না হয়, সবগুলো যেন একটু সমান হয়। ভুল তো আমারও হয়, তাই না? তো যাই হোক, তো আমরা সেলাইটা শিখি। এভাবে করে পুরোটা সার্কেল আমরা দিয়ে নিলে তারপরে আমরা যে কোনো একটা জায়গা থেকে আমরা এটা উঠাবো। তারপরে সুইয়ের যে উল্টা সাইডটা আছে সেটা দিয়ে আমরা দুইটা দুইটা করে নেব। দেখুন, এই দুইটার নিচ দিয়ে আমরা পাস করেছি, আবার এই দুইটার ভেতরের শেষের একটা সহকারে আরও দুইটা নিয়ে আমরা এভাবে করে এই জিনিসটাকে রাউন্ড করব, ঘুরতে থাকব যতক্ষণ না পর্যন্ত এটা পুরাটা কভার হয়। তাহলে এটা হয়ে যাবে মাকড়সা সেলাই বা স্পাইডার স্টিচ যেটাকে আমরা বলে থাকি সেটা। এটা একটু সময় সাপেক্ষ, তবে দেখতে কিন্তু ভীষণ সহজ, এবং কি বলছি, দেখতে কিন্তু ভীষণ সুন্দর এবং অনেক বেশি গর্জিয়াস লাগে। আপনি যদি কোনো ড্রেসার মধ্যে মানে এই মাকড়সা সেলাই দিয়ে এরকম একটা ডিজাইন করে জাস্ট কয়েকটা ফুল টুল এঁকে দেন তাহলে কিন্তু আপনার ড্রেসটা খুবই ভালো লাগবে। আশা করছি বুঝতেই পারছেন যে এটা কিভাবে করছি। আর একটু খেয়াল করে করবেন তাহলেই হবে। ধরুন যে আমার এই ফুলটা পুরোপুরি করতে একটা একটা সেলাই করতে লেগেছে 5 থেকে 6 মিনিট, তাহলে এতটুকু সময় হাতে রেখে আপনি এক একটা ফুল যাতে করতে পারেন সেটাই করবেন। দেখুন যে কত সুন্দর, মানে একদম খুবই ভালো একটা ফিনিশিং আসতেছে। এটা ঘোরাতে একটু টাইম লাগে, তবে এটার ক্ষেত্রে আমরা যখন লাচি সুতা ব্যবহার করব তখন আমরা সুতাটা 3 থেকে 4 গুণ নিব, মানে একটু মোটা করে নিব সুতাটা। একটু মোটা করে নিলে যেটা হবে তাহলে তাড়াতাড়ি সার্কেলগুলো মানে একদম ভরে যাবে আর কি, তাড়াতাড়ি। আর ভরলেই তো হচ্ছে আপনার কাজটা শেষ। তো এক্ষেত্রে একটু সুতাটা একটু মোটা করে নেবেন, 3 থেকে 4 গুণ পরিমাণ সুতা আর কি আপনি নেবেন। আর এখানে আমি ডিএমসি সুতা ব্যবহার করেছি, তো আমি পুরো সুতাটাই আর কি নিয়ে নিয়েছি, ওটা কোনো ভাগ করিনি। ডিএমসি সুতা কিন্তু হচ্ছে আবার ভাগ করা যায়, মানে অনেকগুলো গুণ থাকে এখানে, তো সেই গুণগুলোকে ভাগ করা যায়। যাই হোক, কিছুটা কাজ অফলাইনে করে নিয়েছি, তো এই হচ্ছে আমার কাজটি শেষ। তো এখন একটু ডিজাইন করব, সিম্পল একটা ডিজাইন করব। এটা কিভাবে করছি সেটা দেখে নিন। আপনারা পুরো ভিডিওটা দেখেন না, আমি যদি ভিডিও ধরুন এই ভিডিওটা 7.5 মিনিটের প্রায়, তো এই ভিডিওটা আপনারা বড় জোর 2 মিনিট দেখবেন, হয়তো স্পিড দিয়ে দেখেন, আমি অনেক ভিডিও স্পিড দিয়ে দেখি। যাই হোক, তো এখন আমি দিয়ে নিচ্ছি চেন সেলাই। চেন সেলাই কিন্তু খুবই সহজ আর খুব সুন্দর, তবে চেন সেলাইও কিন্তু মানে ধরেন যে কাঁথা স্টিচ বা বকেয়া স্টিচ কিংবা হচ্ছে ডাল ফোর এইসবের থেকে একটু সময় বেশি লাগে, তবে দেখতে কিন্তু সুন্দর। সময় যদি বেশি লাগে, আপনি যদি কোনো কিছুতে এফোর্ট দেন তাহলে ওইটার রেজাল্ট ভালো আসবে, এটাই হচ্ছে স্বাভাবিক। তো যাই হোক, আমি এখানে চেন সেলাইটা দিয়ে নিচ্ছি। এখন আমি পাতাগুলোকে সেলাই করে নেব। আর আজকে পাতাগুলো সেলাই করার জন্য আমি এখানে ফিশবোন স্টিচটা দেব।
ফিশবোন স্টিচও ভীষণই সহজ, তা আমরা সবাই জানি, এবং এটা সময়ও অনেক বাঁচিয়ে দেয় আর অনেক বেশি সহজ। এখানে ছোট ছোট পাতায় দিয়েছি, এরকম ডিজাইনের আমার আপু একটা জামা করেছিল, ড্রেসটা কিন্তু এখনো পরতেছে, অনেক দিন আগে বানিয়েছে তাও এখনো পরতেছে, খুবই ভালো লাগে। আর এই কাজটা খুবই রকমের টেকসই হয়, কোনো রকমের বাঁকা তারা হয়ে যাওয়ার কোনো ভয় নেই। আমি ফ্রেম থেকে খুলেও আপনাদেরকে দেখাবো যে এই কাজটা কতটা মানে শক্তপোক্ত একটা কাজ, সো আপনারা এটা করতে পারেন। এখন আমি যেটা করছি, এই যে মিডেলটা আপনারা খালি রাখতেও পারেন নাও রাখতে পারেন, তবে খালি রাখলে একটু ভাল লাগবে, তাহলে এখানে আপনি অন্য কাজ করতে পারবেন। যেমন আমি এখন মাঝখানে করছি ফ্রেঞ্চ নট স্টিচ, কিছু কয়েকটা দিয়ে দিচ্ছি, মানে ফাঁকাটা ফিল আপ করতে আর কি যতক্ষণ লাগছে ততক্ষণ আর কি দিয়ে নিচ্ছি। দেখুন, একটা কাজের কোনো ফিনিশিংয়ের শেষ নাই। আপনি যদি চাইতেন যে আর কিছুই করবেন না, শুধু ফুলটাই করে রাখবেন, তাহলেও কিন্তু ভালো দেখাতো। এরপর আপনি পাতা করলেন, ডাল করলেন, তাও তারপর ভাল লাগছে। এরপর আপনি যদি চান যে এটাকে আর একটুখানি মডিফাই করি, তাহলেও কিন্তু অনেক বেশি ভাল লাগছে। সো আমার কাজ হচ্ছে, আমি জাস্ট আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, একটু ধারণা দিচ্ছি, আর বাকি কাজ কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ড্রেস তৈরি করবেন, কাজ করবেন। দেখুন, এখানে আমি যেটা করছি যে প্রত্যেকটা যে ওখানে একটা করে শিরার মতো তৈরি হয়েছে, ওইটার মাথায় মাথায় একটা করে ফ্রেঞ্চ নট দিয়ে দিচ্ছি, যার ফলে কি হলো, জিনিসটা দেখতে কিন্তু আরও বেশি সুপার গর্জিয়াস হয়ে গেল, তাই না? তো আপনারাও এগুলো করবেন, মানে ধরেন যে আমি কিছু একটা দেখালাম, সেটার উপরে ডিপেন্ডেবল না হয়ে আপনারা একটু বাড়তে কিছু করবেন। যাই হোক, মোটামুটি আমাদের কাজটা শেষ হয়ে গেল। আশা করছি যে আপনারা এটা শিখতে পেরেছেন এবং ভালো লেগেছে আপনাদের। আর এই দেখুন, ফ্রেম থেকে খোলার পরে কাজটা কিন্তু একদম সেমভাবে আছে, কোনোভাবেই টলেনি, কিচ্ছু হয়নি। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন যাতে নিয়মিত আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।